नमस्कार बंधुरा, मौसुमीज किचेने अपना सबाई के स्वागत जाना। आमार आज के रेसिपी फिश एग करी। माछेर डिमेर बड़ा तो आमरा अनेकेई खेयेछि, तबे माछेर डिमेर बड़ा करे जदि झोल करा जाए एर स्वाद किन्तु द्विगुण बेड़े जाए। आपनारा किन्तु अवश्य एकबार ट्राई करे देखते ही पारें, आशा करी आपनादेर भालो लागबे। माछेर डिमेर झोल बा करी बानानोर जोन्नो आमि एखाने माछेर डिमगुलो परिष्कार करे धुए रेखेछि आर तीनटे आलू आमि टुकरो करे केटे धुए रेखेछि। एखाने कतटा माछेर डिम आछे आमि ठीक बोलते पारछि ना, आपनारा आपनादेर परिमाण मतो निये नेबेन। आर एखाने लागबे बड़ो दु चामच बेसन, एक टुकरो लेबु आर एकटा काँचा लंका आर एकटा पेंयाजके आमि कुचिये रेखेछि आर बड़ो एकटा टमेटो पेस्ट करे रेखेछि। आर एखाने लागछे छोटो एक चामच लंकार गुड़ो, छोटो एक चामच गोटा जिरे, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ। আর এখানে আমি তিন কোয়া রসুন, এক টুকরো আদা আর পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি আর একটা বড় পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এবার আমি এই মাছের ডিমের মধ্যে বেসনটা ঢেলে দিচ্ছি। এবার পেঁয়াজ আর লঙ্কা কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর লেবুটা আমি এর মধ্যে চিপে নিচ্ছি। এবার সব ভালো করে মেখে নিতে হবে। ছোটো হাফ চামচ নুন আর ছোটো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমি আর দিচ্ছি না। ভালো করে সব মেখে নিয়েছি। এবার মাছের ডিমগুলোর বড়া করে নেব। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার মাছের ডিমের বড়াগুলো আমি ভেজে নেব। আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেও করতে পারেন। ফ্লেমটা আমি হাইতে রেখেছি। এবার বড়াগুলো আমি উল্টি পাল্টে নিয়ে লালচে করে ভেজে নেব। বড়াগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আমি বড়াগুলো তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছের ডিমগুলোর বড়া তৈরি করে নেব। সব মাছের ডিমগুলোর বড়া করে নিয়েছি। আমি তিনবারে বড়াগুলো ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ নুন আর ছোটো হাফ চামচ হলুদ গুঁড়ো। আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার ফোড়নের জন্য আমি এই তেলের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে পেস্ট করে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর এর মধ্যে আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। ফ্লেমটা কমিয়ে রেখেছি। এবার সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই মশলাগুলো কষতে কষতে এর মধ্যে টমেটো পেস্ট আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ছোটো হাফ চামচ হলুদ গুঁড়ো, ছোটো এক চামচ লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো আমি এবার ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে এর মধ্যে একটু কষিয়ে নেব। আলুগুলো 1 থেকে 1.5 মিনিট মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেব। জল একটু বেশি দিলাম কারণ মাছের ডিমের বড়াগুলো দেওয়ার পর কিন্তু গ্রেভি অনেকটাই টেনে যায়। এবার ঢাকা দিয়ে আমি আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব। ঢাকনা এবার খুলে দিচ্ছি। আমি ফ্লেমটা কমিয়ে 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মাছের ডিমের বড়াগুলো আমি দিয়ে দেব।
বড়াগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। বড়াগুলো দেওয়ার পর প্রায় দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য গরম মশলা আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে সব মিশিয়ে নিয়ে এবার ফ্লেমটা আমি অফ করে দেব। রান্না আমাদের কমপ্লিট। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।